পাচারকারীদের খপ্পরে পড়ে একদিকে নির্যাতন, অন্যদিকে সর্বশান্ত হচ্ছে বিদেশগামীদের পরিবার। সারাদেশ থেকে পাচারের জন্য রাজধানীতে আনা হচ্ছে বিভিন্ন বয়সী নারী পুরুষদের। বিদেশে পাঠানোর আগে তাদের নেওয়া হয় সেফ হাউসে, সেখানেই চলে নির্যাতন। রাজধানীতে এমন 9টি কথিত সেফ হাউসের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এগুলো উত্তরা খিলক্ষেত, পল্লবী, দক্ষিণখান, দারুসসালাম, রমনা, মতিঝিল, সদরঘাট ও তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে আটকে রেখে নির্যাতন চলে বিদেশগামী নারী পুরুষদের উপর। পাচারকারীদের ফাঁদে পা দেয়া নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। এসব সেফ হাউস থেকে সম্প্রতি 23 জন নারীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। অনুসন্ধানে দেখা যায় সেফ হাউসগুলো ভাড়া করা হচ্ছে মানব পাচার সিন্ডিকেটের পরিচিত কারো কারো মাধ্যমে। বিদেশ যেতে আগ্রহীদের একটি রুমে রাখা হয় গাদাগাদি করে। বলা হয় বিদেশ যাওয়ার জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে, এজন্য কয়েকদিন এখানে থাকতে হবে। র্যাব বলছে মানব পাচার চক্র দল ভারী করতে গ্রামের নারীদের টার্গেট করছে, বিশেষ করে অসচ্ছল, বিধবা ও উচ্চাকাঙ্ক্ষীরা তাদের নজরে থাকে। বিদেশ যেতে টাকা লাগবে না, মোটা অঙ্কের চাকরি, এসব প্রলোভন দেখানো হয় তাদের। এরপর বিদেশ যাওয়ার বিভিন্ন প্রক্রিয়ার খরচ দালালরাই বহন করে। পাসপোর্ট, মেডিকেল, বিএমইটি কার্ড করে দিতেও সিন্ডিকেটের সদস্যরা সক্রিয়। এসব করার সময় বিদেশগামী নারীদের আটকে রাখা হয় সেফ হাউসগুলোতে। সেফ হাউসে রাখার পর কোনো নারী যদি বিদেশ যেতে না চায় বা চাহিদা মতো কাজে রাজি না হয়, তখন নেমে আসে নির্যাতনের খড়ম। দেয়া হয় ইলেকট্রিক শকও। অপারগতা প্রকাশ করা সেই নারীকে বলা হয় বিদেশ পাঠানোর প্রক্রিয়ায় 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে, বিদেশ না গেলে সে টাকা ফেরত দিতে হবে। সম্প্রতি জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ভয়ঙ্কর ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। বাংলাদেশের মতো গরিব দেশগুলো থেকে লোক নিয়ে সেখানে হত্যা করে কিডনি, লিভার, যকৃত ও চোখ বের করে নেওয়া হয়। এছাড়া সুন্দরী নারীদের বিভিন্ন ডান্স বারে পাঠায় পাচারকারী চক্র। এসব নারী পুরুষ আর কখনোই দেশের মুখ দেখতে পায় না, বিদেশেই সাঙ্গ হয় তাদের জীবনলীলা। এই অবস্থায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।